পল্লীতে, যেটা আমরা এই মুহূর্তে খবর পেয়েছি যে গতকাল রাতে কিছু দুষ্কৃতী, মানে ভোর রাতে কিছু দুষ্কৃতী তাণ্ডবে একটা শরৎপুরের ক্লাব, যে ক্লাব দীর্ঘদিন ধরে তাদের অ্যাক্টিভিটি, তাদের বিভিন্ন রকম কাজকর্ম তারা চালিয়ে যেত, কিন্তু কালকে রাত কোনো কিছু কারণ অকারণ সেটা আমরা এখন রিপোর্টটা পাইনি, কিন্তু আমরা জানতে পেরেছি যে কালকে রাতে কিছু দুষ্কৃতি এসে ক্লাবের পদ্ধতি একটা তাণ্ডব চালিয়েছে এবং ক্লাব ভাঙচুর করেছে, বিভিন্ন জিনিসপত্র, যে আসবাবপত্র বা বসার যে সমস্ত চেয়ার টেবিল সেগুলোকে ভাঙচুর করেছে। আমরা এখানকার কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, যারা ইতিমধ্যে তারা ভয়ে একদম কাতর হয়ে আছে যে আগামী দিন তারা কীভাবে পথ চলবে বা কীভাবে তারা এই ক্লাবের মধ্যে অ্যাক্টিভিটি, তাদের যে কাজকর্মগুলো তারা চালিয়ে যাবে, কারণ এইভাবে যদি দুষ্কৃতীদের বাড়ন্ত থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের অ্যাক্টিভিটি হয়তো স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় এই অঞ্চলে যে সাধারণ মানুষ তারা কিন্তু এটা কাম্য নয়। আমরা একটু কথা বলবো সাধারণ মানুষের সাথে, এখানে কিছু মহিলারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, কালকে রাতে কী হয়েছিল, অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছিল? নামটা বললে হয়তো আমার উপরেই হামলা হতে পারে। আচ্ছা, কতটা আতঙ্কিত, যে যেই কারণে কিন্তু তারা নাম বলতে অনিচ্ছুক, শুধু একটাই কারণে, যদি পরবর্তী সময় তাদের বাড়ি বা তাদের পরিবারের প্রতি যদি কোনো হামলা হয়। আচ্ছা, একটু একটু কাইন্ডলি বলবেন যে এটা কত বছরের ক্লাব? এটা নাই নাই করে হয়ে গেল আজ পাঁচ বছর ধরে এই ক্লাবটা, 2005 এ হয়েছিল, 2005 এ। আচ্ছা, তো যাই হোক, এখন এই পাকা ক্লাবটা এই নতুন এক বছর ধরে হয়েছে চলছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আজকে আমরা যেন শান্তিতে এখানে বসবাস করতে পারি আর থাকতে পারি, আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব, যে কোনো একটা শাস্তি হওয়া উচিত আছে, এটা আমার বুদ্ধিতে, আর আমি এই কথা বলতে চাই। এত বছর ধরে আমরা বসবাস করছি এই শরৎপল্লীর বুকে, কিন্তু অন্ধকার রাত্রির অনেক ভালো ছিল, আজকে আলোর রাত্রির দেখিয়ে মানুষকে দিনে রাত্রে এইভাবে খুন খারাপি হচ্ছে, এইটা খুবই খারাপ আতঙ্ক জিনিসে। আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই সহযোগিতা করে আমাদের এই পরিবেশ যেন শান্তি মহলে আসে, সেই কাজটা আপনারা এক জায়গায় করে আপনারা দাঁড়ান, আর সবাই মিলে আমরা একত হতে চাই যে আমাদের উপরে কোনো আগামী ভবিষ্যতে আমাদের উপরে কোনো অত্যাচার তৎচানিং যেন না আসে, আমাদের ভাইদের আমাদের বোনদের উপরে কোনো যেন অত্যাচার না করতে পারে, সেই রাস্তা আমাদের নিজেদের মধ্যে করা উচিত, আমার বুদ্ধিতে এটাই আমি বলতে চাই। আমাদের এখানে যেরকম জিনিসটা দেখা যাচ্ছে, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা বোন বোন, আজকের থেকে এখানে বসবাস করছি না, আজকে 35 বছর ধরে আমরা এখানে বসবাস করছি, আমার জন্ম কর্ম হয়ে গেছে এখানে, কিন্তু আমি আজকের থেকে দেখে যাচ্ছি না এখানে, কিন্তু আজকে যে জিনিসগুলো হচ্ছে প্রচণ্ড অন্যায় হচ্ছে, নিজেদের মধ্যেই যদি আমরা আজকে বিরুদ্ধ থাকি তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা তো সবাই এক। আজকে ছেলেরা পড়াশোনা করবে না, ঝগড়া করবে, ও তো ঝগড়াই চাচ্ছে, আমাদের তো ঝগড়া দরকার, আমরা আজকে যোগালি কাজ যাবো, কালকে খাবো, এই করবো, কী দিন আছে সেটা নিয়ে চাই, ওরমি তো সেটা চাচ্ছে না, ছেলেবেলাতে এটা দেবে ওইটা দেবে, এটা নিয়েই তো কারবার। আপনার কি এখন কি আপনাদের উদ্যোগ, এখন কি করতে চাইছেন আপনারা? এখন করতে চাইছি প্রশাসনের কাছে আমরা চাই, সব সময় প্রশাসনের ইয়ে নিয়ে সব কিছু করার জন্য, ঠিক আছে, এবার আমাদের বলার হচ্ছে এই ছেলেবেলা আবার সব এক জায়গায় শান্তিপূর্ণভাবে থাকছিল, পুনরায় দেখছি এটাই আবার স্টার্ট। তো আমার প্রশাসনের কাছে এটাই রিকোয়েস্ট যে এই জিনিসগুলো এলাকায় না হয়, তার জন্য তারা পুরো দমে ব্যবস্থাটা নেয়, যদি সেরকম ধরনের হয় তাহলে কিন্তু পাড়া অন্যরকম হয়ে যাবে, তখন পাড়ার লোককে দায়ী করা যাবে। আপনি আবার জনসাধারণ যেখানে নেতা সেখানে, নেতা জনসাধারণের উপরে নয়, কিন্তু বিগত দিনে সেটা ছিল, জনসাধারণের উপরে নেতা ছিল, এদের মানে ওই যে বললাম এক জায়গায় একত্র করা যাবে না, যেরকম দেখছেন জমায়েতে এটা হবে না, কেন এটা হলে পরে আমি মানে খারাপ কাজ করলে আমার বিপক্ষে যাবে, সের জন্য এই ডিভাইডারটা এতদিন করা ছিল, তা আমরা চাইছি না সেই ডিভাইডারটা। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কাটমানি প্রসঙ্গ তুলে নিয়েছে, এনার কি এরকম কোনো রিপোর্ট আছে আপনাদের কাছে? জায়গা জমি এখানে যত পুকুর টুকুর আছে সব বেঁচে বেঁচে খেয়েছে, খেলার মাঠ পর্যন্ত বাচ্চাদের খেলার মাঠ ওইটাকেও বেঁচে খেয়েছে। আচ্ছা, ওইটা আমরা বলেছিলাম বলে আমাদের কর্তৃপক্ষ করেছিল, মানে সেই বাধা সেই সেটা আপনারা বাধা দিয়েছিল বলে তার পরিপ্রেক্ষিতে হামলা, তাই? হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে হামলা, আমাদের রাতের অন্ধকারে ধাওয়া করতো লোকজন নিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা পালি পালি সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাণী যে কাটমানি কাটমানি ফেরত দিতে হবে, সেটা সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মানুষগুলো কিন্তু তাদের পাশে দাঁড়ায়, মানে ফকুন বণিকের বিরুদ্ধে কিন্তু কোনো কথা এখনো মুখ খোলে।
ওঠেননি, কিন্তু তারপরেও যে হামলা হয়েছে তারা কিন্তু আগামী দিন গর্জে উঠবে সেই আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এত মানুষের কথা শোনার পর যেটা আমাদের মনে হচ্ছে যে আরও সচেতন হতে হবে, আগামী দিন এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে হবে। এটাই কিন্তু 24 ঘন্টার পক্ষ থেকে আমাদের ছোট্ট একটা প্রশ্ন প্রশাসনের কাছে এবং সাধারণ মানুষের কাছে যে এইভাবে যদি এই সমাজ চলতে পারে তাহলে কিন্তু অনেকটাই বিপজ্জনক এসে দাঁড়াবে। ক্যামেরায় সোমনাথের সাথে আমি সোমনাচার্য, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ।